মাস্ক না পরলে কঠিন সাজা বাড়ছে জরিমানা রেডিও টিভিতে প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রী করোনায় একাশি দিনে সর্বোচ্চ শনাক্ত চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জনের মৃত্যু এবং চট্টগ্রামে কলোডিয়ান দেবীর জন্ম জিনগত চুটির কারণে বিশেষ ধরনের চর্মরোগ বলছেন চিকিৎসকরা ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে করোনা মহামারীতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক বারবার বলার পরেও করোনা ভাইরাস মহামারীর মধ্যে যারা মাস্ক পরছেন না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কঠিন সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার সভায় মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা গণমাধ্যমে বেশি করে প্রচারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠক শেষে কথা জানালেন মন্ত্রী পরিষদ সচিব জে ইউ জুবাইরের রিপোর্ট আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় গুরুত্ব পায় সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়ে সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব তো সাত দিন থেকে জানাচ্ছে যে তারা মেসিভলি ফাইন করতেছে অল ওভার কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে তো এটা আমরা বলছি যে আরও দিন আরও এক সপ্তাহ দেখতে যদি ফাইনেও যদি মানুষের না হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে সচিব জানান করোনাকালে বাইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো সাতাশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে একশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা এই সুবিধা পেয়েছে এক কোটি ছয় হাজার আটশো পরিবার জানান মন্ত্রিপরিষদ সচিব এর বাইরেও শুকনো খাবার দেওয়া হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার প্যাকেট তো এখানে আপনার আমাদের দুটো জিনিসই আসছে কোভিড অ্যাজ ওয়েল আমফান এছাড়া বৈঠকে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ সাধন অসুস্থ শিল্পীদের চিকিৎসা সহ তাদের সামগ্রিক কল্যাণে একটি কল্যাণ ট্রাস্ট আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব কল্যাণ ট্রাস্ট আইনের অধীনে আসবেন ওনারা ওই আপনার জেনারেল যে আইনটা আছে ওই সংস্কৃতি মন্ত্রণালয় তার কোনো বেনিফিট পাবেন না জে ইউজুবায়ের একুশে টেলিভিশন ঢাকা গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও আঠাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় জনের এর মধ্যে পুরুষ একুশ জন আর মহিলা সাত জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুশো তম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার জনের এতে নতুন করে শনাক্ত হয়েছেন দু জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ হাজার সাতশো ষাট জনে নতুন তিন হাজার একশো জন সহ সুস্থ হয়েছেন তিন লাখ চৌষট্টি জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক সাত শতাংশ করোনা নিয়ে কুচক্রি মহলের ষড়যন্ত্র ও গুজবের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ করোনাকালে গণমাধ্যমের যুদ্ধের গল্প নিয়ে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ মোহাম্মদ মনিরুজ্জামান গুলশান হোসেন তাহমিনা হাফিজ লিসা এবং নাসির আলী মামুনের অনুষ্ঠানে মন্তব্য চিত্র প্রদর্শনী করেন তিনি বলেন সমালোচনা বহুমাত্রিক ও গণতান্ত্রিক সমাজের অনুষঙ্গ গণমাধ্যমের উন্নয়নে সরকার আন্তরিক বলেও জানান মন্ত্রী সোম থেকে বুধবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলবে প্রদর্শন অন্যতম অনুসর্গ হচ্ছে সমালোচনা সুতরাং সমালোচনা কাজ পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সহায়ক তবে একই সাথে আমি আপনাদের কাছে অনুরোধ জানাব ভালো কাজের প্রশংসাও করতে হয় সমালোচনার পাশাপাশি যদি ভালো কাজের প্রশংসা না হয় তাহলে যারা ভালো কাজ করে তারা উৎসাহিত হবে চট্টগ্রামে বিরল বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে এক শিশু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে কলোডিয়ান বেবি চিকিৎসকরা বলছেন জিনগত ত্রুটির কারণে বিশেষ ধরনের চর্মরোগ নিয়ে এই শিশুরা জন্মগ্রহণ করে নিকট আত্মীয় দম্পতিদের এমন সন্তান জন্ম দেওয়ার হার বেশি উন্নত এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় পনেরো শতাংশ কলোডিয়ান বেবি বেঁচে থাকতে পারে বলে জানান বিশেষজ্ঞরা বিপ্লব মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম শনিবার রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এক শিশু আটত্রিশ সপ্তাহে জন্ম নেওয়া শিশুটির সারা দেহ প্লাস্টিকের মতো দেখতে মোটা সাদা চামড়া দিয়ে মোড়ানো চোখের পাতা বাইরের দিকে উল্টানো জন্মের পর থেকেই শ্বাসকষ্ট পানি সহ ত্বকের বিভিন্ন সংক্রমণে ভুগছে শিশুটিকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে সিজার হওয়ার পরে দেখা গেল যে এরকম এরকম বিরল প্রজাতি শিশু এরকম সাধারণত আমার লাইফে আমি এই পর্যন্ত আমি এইটটি সেভেনে পাস করছি এই পর্যন্ত আমি অনেক সিজার করছি অনেক দেখছি মেডিকেল কলেজে কোনো দিন এরকম দেখিনি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী জন্ম নেওয়া কলোডিয়ান শিশুর সংখ্যা মাত্র দুশো জন হুইন ইকথায়োসিস নামে এক ধরনের চর্মরোগ নিয়ে কয়েক লাখে একজন শিশু জন্মগ্রহণ করে কলোডিয়ান শিশুর জন্ম দেওয়া ওই দম্পতি সম্পর্কে খালাতো ভাই বোন চিকিৎসকরা বলছেন নিকটাত্মীয় সাথে বিবাহ বন্ধনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে এমন জিনগত ত্রুটিপূর্ণ শিশুর জন্ম হয় নিকট আত্মীয়র সাথে বিবাহ যদি আমরা না করি তাহলে এটা যদি কমানো যায় তাহলে আমরা অনেক জন্মগত সমস্যা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি দীর্ঘমেয়াদী আধুনিক চিকিৎসায় কলোডিয়ান শিশুদের বেঁচে থাকার হার বাড়ছে বলে জানান চিকিৎসকরা তবে এই শিশুরা অতিমাত্রায় স্পর্শকাতর হওয়ায় সব সময় মৃত্যু ঝুঁকিতে থাকে দুই থেকে তিন সপ্তাহ পরে চামড়াটা চলে যায় আস্তে আস্তে তখন আমরা চর্বের অন্যান্য ওষুধ যে চিকিৎসাগুলো ওগুলো চালাই তো একসময় এই বাচ্চাগুলো বাস্ত না কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই বাচ্চাগুলো বেঁচে থাকতেছে এবং দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সারা জীবনে চিকিৎসা দরকার হয় জন্মগত ত্রুটি এড়াতে এদের মধ্যে বিয়ে নিরুৎসাহিত করছেন বিশেষজ্ঞরা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে মোট একশো নম্বরের ভিত্তিতে এর মধ্যে চল্লিশ নম্বরের কিউ এবং চল্লিশ নম্বরের বর্ণনামূলক সহ আশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর থাকবে বিশ নম্বর ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর হবে ন্যূনতম চল্লিশ শতাংশ সোমবার উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতি অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় ভর্তি পরীক্ষায় আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময় জানানো হবে লালমনিরহাটের বুড়িমারিতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় রাজ্জাক বাবলা ও জি মানিক নামের আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আজ লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসি বেগমের আদালতে তাদের হাজির করে জিএম এম মানিকের তিন দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ আদালত পঁচিশ নভেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করেছে এ ঘটনায় দায়ের করা তিন মামলায় এ পর্যন্ত আটত্রিশ জনকে গ্রেফতার করা হন তেরো জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ড নেয়া হলে খাদেম জোবেদ আলী সহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গেল উনত্রিশ অক্টোবর বুড়িমারিতে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় রূপকল্প দু হাজার এবং দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতারা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় যুবলীগ নেতা শহীদুল হক রাসেলকে দেয়া সংবর্ধনা সভায় নেতারা এ আহ্বান জানান চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এ সময় নেতারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে পাড়ায় মহল্লায় যুবলীগকে সংগঠিত করার আহ্বান জানান বিকল্প আবাসন ব্যবস্থা না করে রেলওয়ে হাসপাতাল কলোনির বরাদ্দকৃত আবাসন থেকে কর্মচারীদের উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন সকালে চট্টগ্রাম সি আর রেলওয়ে হাসপাতাল কলোনির বাসিন্দা ও রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি শেখ মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রেলওয়ে হাসপাতাল কলোনির বাসিন্দা শান্তনু দাস সহ আরও অনেকে এ সময় রেলওয়ের খালি জায়গায় হাসপাতালের স্থান নির্ধারণ করে রেলওয়ে কর্মচারীদের বাসস্থান রক্ষা এবং উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখার দাবি জানানো হয় বর্তমান সরকার পরিবহন সেক্টরে নৈরাজ্য দূর করতে কাজ করে যাচ্ছে এজন্য প্রশাসনের পাশাপাশি মালিক শ্রমিকদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বাস মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রাম খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সম্প্রসারণ করা হচ্ছে এর ফলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে তবে এজন্য চালকদেরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গণি চৌধুরী রাঙ্গামাটিতে আয়কর রিটার্ন গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবার সাড়ে পাঁচ শত বিপরীতে এক কোটি বিশ লাখ টাকা জমা পড়েছে কর অঞ্চল তিন চট্টগ্রামের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে যুগ্ম কর কমিশনার প্রতাপচন্দ্র পালদর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর অঞ্চল তিন চট্টগ্রাম কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রধান অতিথি জানান কর করোনা ভাইরাসের জন্য এবার মেলা করা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে এবার স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবেই রিটার্ন নেওয়া হয়েছে বলেও জানান তিনি রাঙ্গামাটির বালুখালী ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাদলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা বিশেষ বালিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গেরি চাকমা রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা অপপ্রু মার্মা সমাবেশে বাদলছরের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন এর সাথে শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মাস্ক না পরলে কঠিন সাজা বাড়ছে জরিমানা রেডিও টিভিতে প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রী করোনায় একাশি দিনের সর্বোচ্চ শনাক্ত চব্বিশ ঘন্টায় আরও আঠাশ জনের মৃত্যু এবং চট্টগ্রামে কলোডিয়ান বেবির জন্ম জিনগত ত্রুটির কারণে বিশেষ ধরনের চর্মরোগ বলছেন চিকিৎসকরা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস্টি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন